হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমি আবারও চলে এসেছি একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। অ্যান্ড আই থিঙ্ক দ্যাট যে আজকের এই ভিডিও তোমাদের কিন্তু অনেকটা হেল্প হবে, মানে তোমাদের যদি পুরো শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে পুরোটা শোনো, তাহলে তোমরা অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু ইনফরমেশান পেয়ে যাবে তোমাদের কেরিয়ার নিয়ে। তো বেসিক্যালি দেখো, 12-এর এক্সাম তো অলমোস্ট অনেক দিন আগেই হয়ে গেছে, আর কদিন পর রেজাল্ট বেরোবে, তারপর তোমরা কলেজেও ভর্তি হয়ে যাবে। আচ্ছা, এই কলেজের ব্যাপারে বলা যাক, মানে কে কোন কলেজে পড়বে, কারণ কলেজ নিয়ে কিন্তু সবার একটা ড্রিম থাকে যে একটা ভালো কলেজে চান্স পাবো কি না। তোমাদের মার্কস দেখতে হবে যে কীরকম মার্কস তোমরা পেয়েছো, সেটা নিয়ে তোমরা ডিপেন্ড করছে তোমরা কোন কলেজে চান্স পাচ্ছ। কিন্তু ভালো কলেজ সবারই স্বপ্ন থাকে, কারণ দেখো ভালো কলেজ না আমাদের সময় প্লেসমেন্টে সাহায্য করে। চাকরির যখন মানে সরকারি চাকরি দেখানো পাওয়ার কোনো ব্যাপার নেই, মানে খুব টাফ হয়ে যায় পাওয়াটা, অনেকে ধৈর্য নিতে পারে না, সেক্ষেত্রে কি প্লেসমেন্টের থেকে আমরা সময় জব অপরচুনিটি পেতে পারি। তো সেই ক্ষেত্রে কিন্তু অনেকে ভাবে কি যে একটা এমন কলেজ থেকে পাস আউট করবো যাতে সেখান থেকে কিছু প্লেসমেন্ট অপরচুনিটি পাওয়া যায় বা সেখান থেকে কোনো ইন্টারভিউ স্কিল দেওয়া যায়, সেটা কিন্তু অনেকে ভাবে। তো সেই সেদিক থেকে দেখলে আমার মনে হয় যে এমন কিছু কলেজে তোমাদের ভর্তি হওয়া উচিত যেখান থেকে কিন্তু তোমরা প্লেসমেন্ট পেতে পারো এবং সেখান থেকে তোমাদের কেরিয়ারটা অনেক ভালো একটা ব্রাইট দিকে যেতে পারো। তো সেরকমই আমি আর্টস টপিক নিয়ে আজকের এই ভিডিওটা করবো, মানে আর্টসের সেরা 10টা কলেজ নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা। ইনফ্যাক্ট এছাড়াও কিন্তু সায়েন্স অ্যান্ড কমার্স নিয়ে আমি আরও সেপারেট দুটো ভিডিও আনছি, সেটা কিন্তু তোমরা আমার চ্যানেলেই পেয়ে যাবে। তো প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, আর বেল আইকনটা ক্লিক করে দিও। আর আমার এই ভিডিওগুলো মানে সায়েন্সের টপ 10 কলেজ, আর্টসের টপ 10 কলেজ বা কমার্সের টপ 10 কলেজ, এই রকমের ভিডিওগুলো তোমরা প্লিজ শেয়ার করো যাতে তোমার ফ্রেন্ডরাও জানতে পারে যে কোন কলেজ তার জন্য বেস্ট হবে। তো চলো আর বেশি কথা না বলে এবার ভিডিওটা স্টার্ট করা যাক। নাম্বার ওয়ানে আমি রেখেছি মৌলানা আজাদ কলেজ। আর্টসের দিক থেকে কিন্তু এই কলেজটা সত্যিই সেরা। এই কলেজটা পুরোপুরি সরকারি কলেজ এবং এই কলেজে কিন্তু ফি স্ট্রাকচারও অনেকটাই কম। এই কলেজে প্লেসমেন্ট সেরকমভাবে দেয় না, কিন্তু এই কলেজটা কিন্তু আর্টসের দিক থেকে ওয়ান অফ দ্য বেস্ট কলেজ। চলো নাম্বার 2তে যাওয়া যাক। নাম্বার 2তে আমি রেখেছি প্রেসিডেন্সি কলেজ। প্রেসিডেন্সি কলেজের নামে আমরা সকলেই শুনেছি। প্রেসিডেন্সি কলেজের কিন্তু একটা আলাদা ব্র্যান্ড ভ্যালু রয়েছে। এই কলেজ থেকে পাস আউট করলে কিন্তু তোমরা চাকরির পরীক্ষা চাকরির ক্ষেত্রে কিন্তু অনেকটা মানে হয় না, মানে কোনো কলেজের উপর ডিপেন্ড করে যে কোন কলেজ থেকে পাস আউট করে তোমার ব্যাকগ্রাউন্ডটা চেক করে ইন্টারভিউতে, তখন তোমার প্রেসিডেন্সি কলেজ বললে কিন্তু কতটা কিন্তু অনেকটা বেড়ে যাবে, কারণ প্রেসিডেন্সি কলেজের ব্র্যান্ড ভ্যালু ডেফিনেটলি রয়েছে। আর প্রেসিডেন্সির কিন্তু একটা খুব মানে একটা ব্যাড এফেক্ট হচ্ছে, এখানে কিন্তু সব সাবজেক্ট তুমি অনার্স পাবে না, কিছু সিলেক্টিভ সাবজেক্টের উপরেই তোমরা অনার্স পাবে এখান থেকে। আর এখানের ফি স্ট্রাকচার খুব একটা হাইফাই কিছু না, নর্মাল যেরকম হয় সেরকমই, মানে অ্যাফোর্ডেবল আর কি তোমাদের সকলের পক্ষে। আর প্লেসমেন্টের কথা বলতে গেলে এখান থেকে কিন্তু প্লেসমেন্ট অপরচুনিটি আসে, কিন্তু এবার তোমার মার্কসের উপর ডিপেন্ড করছে তুমি কীরকম মার্কস পাচ্ছ না পাচ্ছ, সেটার উপর কিন্তু ডিপেন্ড করছে তোমার প্লেসমেন্টটা। নাম্বার 3তে আমি রেখেছি বেথুন কলেজ। বেথুন কলেজটা কিন্তু অনলি ফর গার্লস, আর এই কলেজটা কিন্তু সত্যিই সেরা। এটা সায়েন্সের দিক থেকেও সেরা এবং আর্টসের দিক থেকেও সত্যিই সেরা। আর এই কলেজের নাম কিন্তু আমরা অলমোস্ট সকলেই জানি। এই কলেজের ফি স্ট্রাকচারও খুব একটা বেশি না, নর্মাল, ধরে নাও পার ইয়ার 5000 করে নেবে। আর এই কলেজে কিন্তু তোমরা সায়েন্সের পাশাপাশি আর্টসের মানে প্রায় অনেক রকম সাবজেক্ট কিন্তু তোমরা অনার্স পাবে, লাইক বেঙ্গলি, হিন্দি, তারপর হিন্দি না সরি সংস্কৃত, তারপর ইংলিশ, ফিলোসফি, পল সায়েন্স, সব কিন্তু অনার্স কিন্তু এখানে পেয়ে যাবে। এছাড়াও এডুকেশন, সাইকোলজি, সোশিওলজি, এগুলোও কিন্তু বেথুন কলেজে কিন্তু অপশান রয়েছে। তো এরপর আমি যে কলেজটা নিয়ে বলবো, 4 নম্বর কলেজটা, সেটা হচ্ছে কি স্কটিশ চার্চ কলেজ। স্কটিশ চার্চ কলেজটা কিন্তু আমরা সকলেই জানি এবং এই কলেজটার কিন্তু একটা আলাদা, মানে এখান থেকে পাস আউট করলে কিন্তু তোমাদের কোনো চিন্তা করতে হবে না, কারণ এই কলেজ থেকে কিন্তু খুব ভালো প্লেসমেন্ট অপরচুনিটি স্টুডেন্টদের প্রোভাইড করা হয়। স্কটিশ চার্চ কলেজের ফিসটা কিন্তু অন্যান্য কলেজের থেকে একটু ওপরে, একটু মানে হাই ফিস, কারণ এই কলেজে কিন্তু তোমার প্লেসমেন্ট দেয়, তার মধ্যে আবার এটা কিন্তু প্রাইভেট কলেজ, আর প্রাইভেট কলেজের ফিস তো একটু হাই হয় তোমরা সকলেই জানো, বাট এই কলেজে চান্স পাওয়াটাও কিন্তু খুব টাফ, কারণ এই কলেজে কিন্তু প্রত্যেক বছরই খুব হাই কাট অফ যায়, লাইক 90% কি 85%-এর অ্যাবাভ কিন্তু তোমাদের মার্কস রাখতেই হবে। আর যারা কিনা STSC তার তো কোনো ব্যাপার না, তারা 75% থেকেও অ্যাপ্লাই করতে পারো। তো এরপর 5 নম্বর যে কলেজটা আসছে সেটা হচ্ছে কি সিটি কলেজ। সিটি কলেজটাও কিন্তু আমার দেখা অত্যন্ত বেস্ট কলেজের মধ্যে একটি আর্টসের জন্য, কারণ এই কলেজেও কিন্তু খুব ভালো, মানে ফ্যাকাল্টি খুব ভালো, প্লেসমেন্ট সেরকমভাবে প্লেসমেন্ট অপরচুনিটিও তো ভালো স্ট্রং নয়, বাট পড়াশোনা কিন্তু খুব ভালোই হয় সিটি কলেজে, ঠিক আছে।
তো এরপর আসছে গিয়ে এটা হচ্ছে ফাইভ হলো, এবার সিক্স, সিক্সে আমি রেখেছি আশুতোষ কলেজ। আশুতোষ কলেজ কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট কলেজ, আর এই কলেজের ফি স্ট্রাকচারও খুব একটা বেশি না, অলমোস্ট 5 কি 6 6,000 হবে পার ইয়ার। আর এই কলেজে কিন্তু তুমি অনেক সাবজেক্ট ভ্যারাইটি পাচ্ছ, মানে অনেক অপশান পাচ্ছ, যারা কিনা অন্যান্য কলেজে সেই অপশানগুলো পাচ্ছ না, তারা কিন্তু আশুতোষে কিন্তু সমস্ত অপশান পেয়ে যাচ্ছ। আর এই কলেজে কিন্তু প্লেসমেন্ট অপরচুনিটি দেয়, বেশ ভালোই দেয়, অনেক কোম্পানিজ আসে, তো তোমরা কিন্তু এই কলেজে ট্রাই করতে পারো। আর এই কলেজে কিন্তু তোমাদের কাট অফও বেশ ভালোই যায়, লাইক 90% কি 80% তোমাদের মার্কস পেতেই হবে, মানে এই 90% তো অ্যাপ্লাই চান্স পেয়েই যাবে, 80% অ্যাবভ পেলে তোমাদের কিন্তু একটা অ্যাসিওরিটি থাকছে এই কলেজে চান্স পাওয়ার, বাট 80%-এর কম পেলে কিন্তু তোমাদের ওয়েটিংয়ে থাকতে হবে যে চান্স পেতেও পারো আবার নাও পেতে পারো। তো এবার হচ্ছে গিয়ে সেভেন নাম্বারে আমি রেখেছি জয়পুরিয়া কলেজ। জয়পুরিয়া কলেজ শোভাবাজারে অবস্থিত, আর এই কলেজটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট কলেজ আর্টস কমার্স অ্যান্ড সায়েন্স অ্যাজ ওয়েল অ্যাজ ওকে। আর জয়পুরিয়া কলেজের ফি স্ট্রাকচারও খুব বেশি আহামরি কিচ্ছু নয়, 5,000 কি 6,000 এরকম পার ইয়ার হয়। আর এই কলেজে কিন্তু তিনটে সেকশন থাকে, একটা হচ্ছে মর্নিং সেকশন, ডে সেকশন অ্যান্ড ইভিনিং সেকশন। মর্নিংটা হচ্ছে গার্লস অ্যান্ড ডেটা কুইট, অ্যান্ড ইভিনিংটা হচ্ছে বয়েজ সেকশন। ইভিনিংটা কিন্তু অনলি ফর কমার্স, আর ডে অ্যান্ড মর্নিংটা হচ্ছে তোমার সায়েন্স কমার্স আর সবটা মিলিয়েই থাকে। অ্যান্ড জয়পুরিয়া কলেজে কিন্তু প্লেসমেন্ট অপরচুনিটি খুবই ভালো, সেখানে অনেক কোম্পানিজ ভিজিট করে এবং অনেক প্লেসমেন্ট সেলও খুব স্ট্রং সেই কলেজে। আর আমার কলেজ বলে আমি বলছি না, বাট আমার কাছে কিন্তু জয়পুরে ওয়ান অফ দ্য বেস্ট কলেজ। আর একটা কথা বলে রাখি যে জয়পুরিয়া কলেজে কিন্তু তোমাদের প্লেস মানে কাট অফ কিন্তু খুব হাই যায়, মানে নর্মালি 85% 95% কিন্তু লাগতেই হবে তোমাদের চান্স পাওয়ার জন্যে। আর ইভিনিংয়ে সিট ক্যাপাসিটি অনেক বেশি বলে সেখানে তোমাদের 75% পেলেও হয়ে যায়। চলো তাহলে এবার 8 নাম্বার কলেজ, 8 নাম্বার কলেজে আমি রেখেছি ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজটা। এটা হচ্ছে তোমাদের একটা প্রাইভেট কলেজ, আর এই কলেজের কিন্তু ফি স্ট্রাকচার অনেক বেশি হাই, লাইক তোমরা বলতে পারো হয়তো এই কলেজে ল্যাকসে তোমাকে ডিল করতে হয়, মানে ধরো তোমার পার ইয়ার ল্যাকে 1 লাখ ফিজ এরকম হতেই পারে, মানে এটা আমি ওয়েবসাইট থেকে দেখলাম, তো এটা কিছু কম বেশি হতেই পারে আর কি, যেটা আমি এক্স্যাক্ট জানি না আর কি। বাট এই কলেজে একটা গ্রেট ফেসিলিটি হচ্ছে তুমি এখান থেকে খুব ভালো প্লেসমেন্ট পাচ্ছ, মানে এখান থেকে বিভিন্ন কোম্পানি লাইক TCS, টেক মাহিন্দ্রা, IBM, উইপ্রো অনেক কোম্পানি কিন্তু ভিজিট করে এবং এখানে কিন্তু খুব ভালো প্লেসমেন্ট অপরচুনিটি ওদেরকে দেয়। আর এই কলেজটা কিন্তু মানে ফ্যাকাল্টিস বলো, এডুকেশন সিস্টেম বলো, রুলস রেগুলেশনস বলো, সব দিক থেকে কিন্তু এই কলেজটা একদম টপ মোস্ট কলেজ, তো তোমরা কিন্তু ডেফিনেটলি এই কলেজটা ট্রাই করতে পারো। তবে এটা ভাবার কোনো কারণ নেই যে হয়তো টাকা বেশি নেয় বলে হয়তো মার্কস দেখে না, এটা কিন্তু মার্কসও দেখে, মার্কস কিন্তু অত্যন্ত ভালো পেতে হবে, নাহলে তোমরা এই কলেজে কখনোই চান্স পাবে না। তো এটাই হয়ে গেল, এটা হয়ে গেলো তোমাদের 9 কি 10 8 হলো এটা। এবার হচ্ছে কি 9 নাম্বারে হচ্ছে তোমাদের আমি রেখেছি সেন্ট জেভিয়ার্স। সেন্ট জেভিয়ার্সের কথা তো তোমাদেরকে সকলেই জানো অলমোস্ট, কারণ সেন্ট জেভিয়ার্সের মতন কলেজে চান্স পাওয়াটা সত্যি খুব ভাগ্যের ব্যাপার, কারণ এই কলেজগুলোতে কিন্তু বেসিক্যালি সবাই চান্স পায় না, একদম খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট লাইক 90% অ্যাবভ মার্কস পেয়েছে, 95% কি 98% পেয়েছে, তারাই কিন্তু চান্স পায়। আর ইংলিশ কিন্তু খুব স্ট্রং থাকতে হবে, মানে ইংলিশের নাম্বারটা কিন্তু খুব ম্যাটার করে এই কলেজের অ্যাডমিশনের ক্ষেত্রে। আর এই কলেজে, এই কলেজটা কিন্তু ফি স্ট্রাকচারটা কিন্তু অনেক হাই, মানে অন্যান্য কলেজের থেকে কিন্তু এই কলেজের স্ট্রাকচার ফি স্ট্রাকচারটা অনেকটা বেশি, লাইক তোমাদের হয়তো পার সেমিস্টারের কথা বলছি, পার সেমিস্টার তোমাদের 50,000 কি 34,000 40,000 এরকম কিন্তু ভ্যারি করে, মানে সায়েন্স কমার্স আর্টসের ক্ষেত্রে। তোমরা কিন্তু প্লিজ চেক আউট করে নিও ওয়েবসাইটে, তোমার কিন্তু সব থাকে ওখানে, ফি স্ট্রাকচার বলো, কাট অফ বলো, প্লেসমেন্ট ক্যাপাসিটি বলো, সব কিন্তু সেন্ট জেভিয়ার্স কলেজের ওয়েবসাইটে মেনশন করাই আছে, তোমরা একবার চেক করে নিও। নাম্বার টেনে আমি রেখেছি লরেটো কলেজ। লরেটো কলেজটা কিন্তু আর্টসের জন্য অত্যন্ত ফেমাস কলেজ এবং এই কলেজটা কিন্তু অনলি ফর গার্লস। আর এই কলেজের সবথেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এই কলেজে না খুব মানে খুব ডিসিপ্লিন, রুলস রেগুলেশন মেনটেন করা হয়, এই কলেজে ইংলিশটাও স্ট্রং থাকতে হবে, তোমার চান্স পাবে না। আর টুয়েলভের মার্কসটা কিন্তু অনেক বেশি থাকতে হবে, লাইক 87%-এর ওপরে থাকতে হবে, মানে 90% 92% এরকম থাকলে তোমার হয়ে যাবে মোটামুটি। তো প্লেসমেন্ট ক্যাপাসিটিও খুব ভালো দেয়, মানে অপরচুনিটি বেশ ভালোই আসে, এবার তোমাদের মার্কস দিবে, তোমার মার্কস যেরকম হবে সেরকম নিশ্চয়ই পেয়ে যাবে। তো বেসিক্যালি এই হচ্ছে গিয়ে টপ 10 কলেজ ফর আর্টস। তোমরা যারা কি না মানে আর্টসের কলেজগুলো বলছিলে যে কোনটায় পড়লে ভালো হয়, মানে তোমাদের কেরিয়ার অপরচুনিটি কোনটায় বেশি ভালো হতে পারে,
সেরকম কিন্তু আর্টসের টপ 10 কলেজ নিয়ে আমরা একটা ভিডিও পুরো বানিয়ে ফেললাম। তোমরা কিন্তু প্লিজ আমাকে কমেন্টে লিখো যে তোমাদের কী মনে হচ্ছে, তোমরা কি এই কলেজগুলোতে চান্স পেতে পারবে নাকি নর্মাল কলেজে তোমাদের যেতে হচ্ছে। বাট দেখো তোমাদের লাক কী বলে, বাট আমার মনে হয় যে এই কলেজ কিন্তু বেস্ট কলেজ হবে তোমাদের সকলের জন্যে যদি তোমরা সেরকম মার্কস গ্যাদার করতে পারো HS-এ। তো এবার দেখা যায় তোমরা কোথায় চান্স পাও তোমরা। তো এই হচ্ছে আর্টসের টপ 10 কলেজ, এবং তোমরা কিন্তু আমাকে প্লিজ কমেন্টে লিখে জানো যে তোমাদের এই আর্টসের যে টপ 10 কলেজগুলো আমি বলছি সেগুলো কি তোমাদের সঙ্গে মিলছে নাকি তোমরা কোনো অন্য কলেজ চুজ করে রেখেছো। আমাকে কিন্তু ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলো না। আর যদি এই ভিডিও তোমাদের একটু ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো ভিডিওর সঙ্গে। অতক্ষণ স্টে পজিটিভ, স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ। বাই।